পূর্ব ঘোষণা অনুসারে সোমবার সকাল থেকেই বালুরঘাট শহর সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বন্ধ সমর্থনে অবরোধ শুরু হয়েছে। এদিন সকাল 6:30 থেকে বালুরঘাট শহরে হিলি মোড় এলাকায় বন্ধ সমর্থকেরা ব্যারিয়ার দিয়ে রাস্তা আটকে জনজীবন স্তব্ধ করে দেয়। অবিলম্বে দণ্ডিকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের গ্রেফতার না করলে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। উল্লেখ্য, চলতি মাসের 7 তারিখে মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগদানের ঘটনায় অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে বিষয়টি জনসমক্ষে আসতেই দক্ষিণ দিনাজপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক শোরগোল পড়ে যায়। এরপর আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী 12 ঘন্টার বাংলা বন্ধে ঘোষণা করা হয়। এদিন বন্ধ সমর্থকের পক্ষ থেকে জানা যায়, এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে তিনি যুক্ত আছেন তাকে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রেফতার করেনি। অবিলম্বে এই ঘটনার সঙ্গে যিনি যুক্ত আছেন তাকে গ্রেফতার না করলে খুব শীঘ্রই সারা ভারতবর্ষব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় এদিন সংগঠনের পক্ষ থেকে। এ বিষয়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে বিক্রম মুর্মু কি জানিয়েছেন শুনবো। আজকে আদিবাসী সেঙ্গেল অভিযান পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আজকে আমরা 12 ঘন্টার বন্ধ দেখেছি। আমরা আজকে বালুরঘাটে এসেছি এই বন্ধটাকে সম্পন্ন করার জন্য। আমাদের মূল দাবি হচ্ছে বালুরঘাটে যে মধ্যযুগীয় বর্বরতা, দণ্ডি কাটানো যে ঘটনা ঘটেছে, যা মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী ইনাকে এখনও অ্যারেস্ট করা হয়নি। এছাড়াও আমাদের 5 দফা দাবি আছে, এই দেউচা পাচামি চোপড়ার যে চা বাগান থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করার একটা যে প্রয়াস চলছে, প্রচেষ্টা চলছে, এটা পশ্চিমবঙ্গ সরকার এবং তার পুলিশ প্রশাসন সবাই জানে। আর দেউচা পাঁচামি বলুক আর চোপড়া বলুক, এখানকার সরাসরি পুলিশ প্রশাসন আইসি ইনভলভ হয়ে থাকছেন এবং সেখানে দুষ্কৃতি বা মাফিয়াদের দালালি করছেন এই প্রশাসন। আমরা চাইছি আইসির চোপড়া গ্রেপ্তার হোক। এছাড়াও আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যে খুব 2023 যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, এখানে আমাদের 16 জন ক্যান্ডিডেট সাঁওতাল ভাই বোনেরা এনারা সাঁওতালি মাধ্যমে প্রশ্নপত্র পায়নি, এতেকে আমাদেরকে শিক্ষার মধ্য দিয়ে বঞ্চনা করছে পশ্চিমবঙ্গ সরকার। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আমরা আলাদা সাঁওতালি শিক্ষা বোর্ড চাইছি, যাতে আমাদের ছেলেমেয়েরা সাঁওতালি মাধ্যমে শিখতে পারে, শিক্ষা নিতে পারে এবং শিক্ষার সাথে আমাদের কাজে নিশ্চয়তা করতে হবে। আজকে কতটা প্রভাব দেখছেন এখন বন্ধে? এই মুহূর্তে আমরা তো সমস্ত জনসাধারণ বলুন আর ব্যবসায়ী সমিতি, যানবাহন অ্যাসোসিয়েশন যারা আছেন, এরা তো আমরা দেখছি যথেষ্ট ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এখন আমাদের দেখার পাল্লা জেলা পুলিশ প্রশাসন সুদীপ্তা চক্রবর্তীকে অ্যারেস্ট করে কি না, যদি না অ্যারেস্ট করা হয় এর থেকে বৃহত্তর বৃহত্তর আন্দোলন এবং এটা আজকে পশ্চিমবঙ্গে বন্ধ, আমরা ভারতবর্ষে বন্ধ ডাকতে বাধ্য। এই ঘটনায় তো দুজনকে অ্যারেস্ট করেছে, সেটাতে কি আপনারা স্যাটিসফাই? শুনেন, কারো হাত ভেঙে দিয়ে যে পা ট্রিটমেন্ট করা হয় তাতে তো সঠিক ট্রিটমেন্ট হয় না। আমরা চাইছি যে প্রকৃত দোষী প্রদীপ্তা চক্রবর্তী ওনাকে যতক্ষণ অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ এই আগুন থামবে না। পাশাপাশি এ বিষয়ে আটকে পড়া যাত্রীরা কি জানিয়েছেন শুনে নেব। সমস্যা একটু বেশি বাস থাকলে আমাদের যাওয়া বনটা কি জন্য ডেকেছে সেটা কি জানো? সে জন্য কি আগেভাগে অন্য দিনের তুলনায় আগেভাগে বেরিয়েছো? যাতে এমনি কি পুলিশ প্রশাসন কেমন আছে দেখলে? কেন কোনো কোথাও ঝামেলা টামেলা কিছু হচ্ছে? দেখলাম না। কী নাম তো? আমার নাম সাগর। সাগর, এমনি কি অন্য দিনের মতো গাড়ি চলছে না বেসরকারি বাস চলছে? শুধু সরকারি বাস চলছে। কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনার এই গন্তব্যস্থলে যেতে? এখন আমার প্রয়োজন আছে যাওয়ার, দেখি যদি যেতে পারি। সমস্যা তো থাকবে যেহেতু স্ট্যান্ড আগে থেকে জানা, এটা না জানার কোনো ব্যাপার নেই। মানে কি গন্তব্যস্থলে যেতে কি অনেক আগে বেরিয়েছেন সেই জন্য? হ্যাঁ, তাই জন্য আগে বেরিয়েছি, যাওয়ার জন্য যদি যেতে পারি তো ভালো। সকাল সকাল বেরিয়েছি। সরকারি বাস চলছে এখানে? এখান থেকে তো বাস তো বেরোচ্ছে, কিন্তু রাস্তায় কী হয়েছে সেটা জানি না। এখানে তো কোনো অসুবিধা নেই। কী নাম আপনার? ক্রিকেট সরেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।